हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल शेफ्स किचन। आशा करी आपनारा सबाई भालो आछेन, भालो थाकबेन, सुस्थ थाकबेन और अवश्यई बाड़ी बसे भालो भालो रेसिपी बानिए सबाई मिले खाबेन। आज आमी आपनादेर साथे शेयर करब दादा बौदी रेस्टुरेंट स्टाइले बानानो चिकेन दम बिरियानी। आमार किचेनेर आज के शेफ हलो आमार हजबैंड, ओर हाते बिरियानी असाधारण खेते हय। आपनारा ओई रेसिपिटा फलो करे खूब सहजे सुस्वादु बिरियानी बाड़ीते बानिए फेलते पारेन। जदि वीडियो भालो लागे ताहले आमार चैनल सबस्क्राइब करबेन, पाशे थाका बेल आइकने क्लिक कर देवें, लाइक शेयर और कमेंट्स करते भूलें ना। चलुन ताहले रान्नाटा शुरू करा जाक। एखाने चिकेन आछे 1 किलो 200 ग्रामेर मतो, पिसगुलो साइज 100 थेके 120 ग्रामेर मध्ये। एछाड़ा चाल आछे 1 किलो, आलू आछे 500 ग्राम, पेंयाज 50 ग्राम, आदा रसुन 50 ग्राम, शुक्नो लंका गुड़ो, नून, चीनी, काचा लंका, घी, खोआ खीर, हाफ लिटार मतो दूध, 10-12 आलू बोकरा, टक दई, गोटा गरम मसला। एछाड़ाओ रयेछे जाफरान, केवड़ा जल, गोलाप जल, मीठा आतर, बाड़ीते तैरी बिरियानी मसला, फूड कलर चाहले अपनारा दीते पारें। एगुलो सबई डेस्क्रिप्शन बक्से देवा आछे, अपनारा चाहले देखे नीते पारें। पुरो रान्नाते सादा तेल और घी व्यवहार करा आछे। प्रथमे चिकेनटाके मैरिनेट करे नेवा हुएछे। एखाने आदा रसुन मिक्सिते बेटे एकटा परिष्कार सादा कापड़ेर साहाज्ये रसटाके निंगड़े निये सेई रसटा मैरिनेशने यूज करा हुएछे। এছাড়াও দেওয়া হয়েছে সাদা তেল, শুকনো লঙ্কা গুঁড়ো, ঘরে তৈরি বিরিয়ানি মশলা, গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, টক দই, সামান্য চিনি এবং পরিমাণ মতো নুন। চাল ধুয়ে জলে ভিজিয়ে রাখা হয়েছে। ঘরে তৈরি বিরিয়ানি মশলার রেসিপি আমি পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব। ইন দ্য মিন টাইম আপনারা বাজারে তৈরি বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। প্রথমে দেখুন ডেকচিতে তেল নিয়ে নেওয়া হয়েছে, তারপরে একে একে পেঁয়াজ ছেড়ে দেওয়া হচ্ছে। এবার এই পেঁয়াজগুলোকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ বেরেস্তা তৈরি করা হচ্ছে। পেঁয়াজ বেরেস্তার মধ্যে নুন, পরিমাণ মতো নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো মিশিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে। ভালো করে একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে এক বাটি জল মিশিয়ে পেঁয়াজ রস তৈরি করা হবে। এরপর আলুগুলো দেখুন একে একে ছেড়ে দেওয়া হচ্ছে এই পেঁয়াজ রসে। আর ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো আলুগুলোকে ফোটাতে হবে। আলুগুলো 10 মিনিট ফোটানো হলে ম্যারিনেটেড চিকেনটা এই পেঁয়াজ রসে দিয়ে আরও মিনিট দশেকের মতো ফোটাতে হবে। চিকেনটা ফুটে গেছে, দেখুন আপনারা চিকেনটা ফুটে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর একে একে বিভিন্ন উপকরণ মেশাতে হবে, যেমন কাঁচা লঙ্কা, কেওড়া জল, গোলাপ জল। 10-12 আলু বোকরা,
हाफ लिटार दूधेर किछुटा रेखे दिए बाकी दूधटा बिरियानी मशला मीठा आतर खोवा खीर এবার বাকি দুধটা দিয়ে আর একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে এতে দিতে হবে গোলাপ জল কেওড়া জল খোয়া ক্ষীর জাফরান ও হলুদ রং এরপর হাঁড়িতে ভাত সিদ্ধ করার জন্য জল বসাতে হবে হাঁড়ির ঢাকনার উপর গোটা গরম মশলা আর বেশি করে নুন রেখে দিতে হবে এবং একটু পরে ওগুলোকে জলে ছেড়ে দিতে হবে এছাড়াও জলে দিতে হবে পাতিলেবুর রস আর একটু সাদা তেল যাতে ভাতগুলো ঝরঝরে হয় এরপর ফুটন্ত জলে ভিজিয়ে রাখা চালগুলো ছেড়ে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট পর মোটামুটি 70-80% সেদ্ধ হয়ে গেলে ভাতগুলো চিকেনের উপর ছড়িয়ে দিতে হবে এরপর ভাতের উপর বিরিয়ানি মশলা আগে থেকে তৈরি করে রাখা ওই দুধের মিশ্রণ ঘি এবং মিঠা আতর ছড়িয়ে দিতে হবে সবশেষে ডেকচির ঢাকনাটা আটার সাহায্যে ভালো করে সিল করে গ্যাসের উপর একটা চাটু বসিয়ে তার উপরে দমে বসাতে হবে লো ফ্লেমে প্রায় 45-50 মিনিট দমে রেখে এটা রান্না হতে দিতে হবে একই সাথে এর উপরে এক হাঁড়ি গরম জল বসিয়ে দিতে হবে যাতে ওপর দিক থেকেও তাপটা ভিতরে যায় প্রায় 50 মিনিট মতো হয়ে গেছে এবার খুব সাবধানে দেখুন ঢাকনাটা খোলা হচ্ছে ঢাকনাটা খোলার পর বিরিয়ানিতে ঘি ছড়িয়ে দেওয়া হবে এইভাবে তৈরি হয়ে গেল দাদা বৌদি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন দম বিরিয়ানি কত সহজে বাড়িতে একটা সুন্দর বিরিয়ানি তৈরি হয়ে গেল রেস্টুরেন্টের মতো দেখতেই পাচ্ছেন আলুটা চিকেনটা কত নরম হয়ে গেছে একদম আর আলুটাও একদম খুব সফট হয়ে গেছে খেতেও খুব সুস্বাদু হয়েছে এই পদ্ধতিতে আপনারাও বাড়িতে এই সুস্বাদু বিরিয়ানি তৈরি করতে পারবেন আপনারা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগলো